সম্বন্ধে ইন্টারেস্ট টুডে স্ট্যান্ডার্ড 2 এর ইংরেজি দেখো আজকে আমি 9th এপিসোড পড়াবো লেসন 2 দেখো লেসন 2 এ তোমাদের একটা স্টোরি আছে ফ্রুট অফ লেবার তাই তো আরে ফ্রুট অফ লেবার স্টোরিটা হচ্ছে একটা খুব ভালো স্টোরি সবাই তোমরা ভালো করে রিডিং করলে বুঝতে পারবে বলছে ফ্রুট অফ লেবার শ্রমিকে ফল তাই তো তাহলে Long time ago, there lived a prince named Suraj. Long time ago, there lived a prince named Suraj. অনেক বছর আগে একটা রাজকুমার ছিল যার নাম ছিল সুরজ. Okay. He was very lazy. He was very lazy. সে ছিল খুব অলস. Lazy মানে কি? খুব অলস. Whole day he would lie on his bed. সমস্ত দিন সে বিছানায় শুয়ে থাকত এত লেজি সে উঠে খেতও না সারা দিন ধরে সে কি করত আর বিছানায় শুয়ে থাকত The king and the queen never said anything to him. রাজা এবং রানী তার মানে প্রিন্সের বাবা মা তাকে কিছু বলতো না When the queen would ask him to have his meal, যখন তার মা তাকে জিজ্ঞাসা করতো যে সে খাবার খেয়েছে কি না হি উড ডেইলি সে দ্যাট হি ওয়াজ নট হাংরি তখন সে বারবার বলতো যে তার কোনো খিদে নেই তাই তো নো হাংরি তার কোনো খিদে হয়নি দ্য কুইন উড অলওয়েজ প্রিপেয়ার ডিলিশিয়াস ফুড ফর সুরজ তখন রানী সে তার ছেলে সুরজের জন্য ডিলিশিয়াস সুন্দর মজাদার ভালো ভালো খাবার তৈরি করে দিত সুরজ বাট সুরজ কুড আইদার ইট নাথিং অর ইট ভেরি লিটল কিন্তু তার ওই সুরজের প্রিন্সেসের কিছুই খেতে ভালো লাগতো না আর সে খুব অল্প একটু সেই জিনিসগুলো খেত তার কিছুই ভালো লাগতো না সে শুধু বিছানাতে শুয়ে থাকতেই ভালোবাসে তাই তো তাহলে আজ এই পর্যন্ত তাহলে বলছে কি লং টাইম এগো লং টাইম এগো দেয়ার লিভড এ প্রিন্স দেয়ার লিভড এ প্রিন্স নেম সুরজ লং টাইম এগো দেয়ার লিভড এ প্রিন্স নেম সুরজ হি ওয়াজ ভেরি লেজি হোল ডে হি উড লাই অন হিজ বেড দ্য কিং অ্যান্ড দ্য কুইন নেভার সেড এনিথিং টু হিম ওয়েন The queen would ask him to have his meal. He would daily say that he was not hungry. The queen would always prepare delicious food for Suraj, but Suraj would either eat nothing or eat very little corn. তাহলে বোঝা গেল আজকে একটু এই গল্পটা আমি আজকে শুরু করলাম নেক্সট কল পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে